فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما. السلام عليكم সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান অধ্যায় 11 চলতরী যশোরবোর্ড 2019 সালের প্রশ্নটি। এ প্রশ্নে একটি বর্তনী দেওয়া আছে। বর্তনীতে R1 ইকুয়াল 4 ওহম মানের একটি রোধের সাথে R2 ইকুয়াল 4 ওহম ও R3 ইকুয়াল 2 ওহম মানের দুটি রোধ সমান্তরালে সংযুক্ত রয়েছে, অর্থাৎ R2 এবং R3 এর শ্রেণীর সাথে R1 সমান্তরালে সংযুক্ত রয়েছে। তো এদিকে R1 রোধের এখানে একটি সুইচ বা চাবি K1 সংযুক্ত করা হয়েছে, আর এই যে R2 এবং R3 রোধের মাঝখানে এখানে একটি চাবি বা কি K2 সংযুক্ত করা হয়েছে। এই বর্তনীর তড়িৎচালক শক্তি হচ্ছে E ইকুয়াল 3 ভোল্ট। তো এখানে ক এবং খ নং প্রশ্নের উত্তর আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। গ নং বলা হচ্ছে K1 ও K2 বন্ধ অবস্থায় বর্তনীর তুল্যরোধ নির্ণয় কর। K1 ও K2 বন্ধ এর অর্থ হচ্ছে এই সুইচ দুটি চালু রয়েছে, বন্ধ মানে সুইচ চালু রয়েছে, আর খোলা মানে সুইচ অফ রয়েছে। যাই হোক, তো যাই হোক, যেখানে বলছে যে বন্ধ অবস্থায়, তার মানে এই দুটি সুইচ চালু রয়েছে, তার মানে প্রবাহ মাত্রা এর ভিতর দিয়েও আসে এর ভিতর দিয়েও আসে, তখন এই বর্তনীর তুল্যরোধ কত হবে? তো এটা অত্যন্ত সহজ যে আমরা এই R2 এবং R3 এর শ্রেণী সমবায় সংযুক্তির ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয় করে তার সাথে আমরা R1 সমান্তরালে তুল্যরোধ নির্ণয় করলেই এই বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতে পারবো। তো এখানে আমাদের দেওয়া আছে R1 ইকুয়াল 4 ওহম, R2 দেওয়া আছে 4 ওহম, R3 দেওয়া আছে 2 ওহম। তো চিত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি চাবি K1 এটা যদি আমরা সুইচ চালু করে রাখি, বন্ধ অবস্থায় মানে সুইচ যদি চালু করে রাখি, তাহলে R2 ও R3 এখানে শ্রেণী সমবায়ে সংযুক্ত, এই দুটির তুল্যরোধ হবে এদের তুল্যরোধ। আমরা জানি শ্রেণীতে সংযুক্ত থাকলে তাদের রোধের মান যোগ করলেই আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারি। তাহলে এই R2 আর R3 এর শ্রেণী সমবায়ে সংযুক্ত এর ক্ষেত্রে এদের তুল্যরোধ হবে R2 প্লাস R3। তাহলে 4 প্লাস 2 ইকুয়াল 6। এখন এই 6 এর সাথে R1 মানে 4 মানের একটি রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে, আবার R1 ও RS সমান্তরাল সমবায়ে সংযুক্ত, এর ক্ষেত্রে তুল্যরোধ আমরা নির্ণয় করতে পারি 1/4 প্লাস 1/6। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে সংযুক্ত ক্ষেত্রে বর্তনীর তুল্যরোধ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা লিখতে পারি 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/RS। এখন আমরা R1 এর মান 4 এবং RS এর মান 6 বসিয়ে দিলে এখানে 4 ও 6 এর লসাগু 12, 4 আর 6 লসাগু হবে বলে 2 3, তাহলে 3 6 6 2 গুণে 12। তাহলে 12 দ্বারা যদি আমরা 12কে যদি 4 দ্বারা ভাগ করি পাই 3, প্লাস 12কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাই 2, তাহলে 3 আর 2 যোগ করলে 5 5/12। যেহেতু এটি 1/RP এর মান, তাহলে RP এর মান বের করতে গেলে আমরা এটিকে বিপরীতকরণ করে দিতে পারি, অর্থাৎ উল্টিয়ে দিতে পারি। RP ইকুয়াল 12/5, 12কে 5 দ্বারা ভাগ করলে এই সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ 2.4 ওহম হয়। অতএব K1 ও K2 বন্ধ অবস্থায় বর্তনী তুল্যরোধ 2.4 ওহম। এরপরের প্রশ্নটি আছে, উভয় চাবি বন্ধ অবস্থায় এবং কেবলমাত্র K1 বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতার পার্থক্য হবে কি, গাণিতিক ব্যাখ্যা দাও।
এই প্রশ্নটি আমি দুটি পদ্ধতিতে সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো এখানে বলা হচ্ছে কি উভয় চাবি বন্ধ অবস্থায় এবং কেবলমাত্র K1 বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতা, এই অবস্থায় অর্থাৎ উভয় চাবি বন্ধ অবস্থায় আর কেবলমাত্র K1 বন্ধ অবস্থায় উভয় অবস্থায় R1 এর ক্ষমতা সমান হবে, ক্ষমতা P সমান হবে। কেন সমান হবে আমি বলি, আমরা ক্ষমতার সূত্র কি জানি, ক্ষমতার সূত্র পি ইকুয়াল, আমরা বেশ কয়েকটি সূত্র জানি সেটা পরে দেখাচ্ছি, আমি এটা দেখাই, I² R। তো এখানে আই হচ্ছে প্রবাহ মাত্রা, তো প্রবাহ মাত্রাটা কি আই ইকুয়াল ভি ভাগ, এখানে R1 যেহেতু R1 দিই, V/R1। এখন এই যে উভয় চাবি বন্ধ অবস্থায়, এই উভয় চাবি আমরা যদি বন্ধ অবস্থায় চালু অবস্থায় দেখো, এই যে R1 ও R3 এই এই অংশটা, এই অংশটা R2 এবং R3 এই অংশটা R1 এর সাথে সমান্তরালে সংযুক্ত, তাই এদের দু প্রান্তের বিভব পার্থক্য সমান থাকবে যা তড়িৎচালক শক্তি E এর সমান। অর্থাৎ সমান্তরালে থাকলে আমরা জানি সমান্তরাল থাকলে বিভব সেম থাকে, সমান্তরাল থাকলে বিভব সেম থাকে। এখন R2 এবং R3 এই দুটি অংশের সাথে R1 কিভাবে আছে, সমান্তরালে আছে, তাদের এদের দু প্রান্তের বিভব পার্থক্য কি সমান, যা কার সমান হবে এই বর্তনীর যে তড়িৎচালক শক্তি আছে 3 ভোল্ট এর সমান হবে, তাই এখানে প্রবাহ মাত্রা হবে 3/4। আবার দেখো, আবার যদি আমরা এখানে আই, এটা যদি বন্ধ, এটা যদি খোলা অবস্থায়, এটা বাদ, শুধু K1 বন্ধ অবস্থায় K1 চালু আছে, তখনও কিন্তু এই যে R1 এর দু প্রান্তের বিভব পার্থক্য কিন্তু এই তড়িৎচালক শক্তি E এর সমান, তো তখনও আমাদের কি হবে 3/4। তার মানে উভয় অবস্থায়, উভয় চাবি বন্ধ অবস্থায় প্রবাহ মাত্রা 3/4, আবার শুধু K1 বন্ধ অবস্থায় এই R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 3/4, আর R1 রোধ তো রোধের মাত্র দুই অবস্থাতেই 4ই থাকবে, এই কারণে ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। তো এই সমস্যাটা আমি দুটি পদ্ধতিতে সমাধান করব। দেখো এখানে প্রথম হচ্ছে, আমি বিষয়টা একটু সুন্দর করে লিখে দিই, K1 ও K2 উভয় চাবি বন্ধ অবস্থায়, এই যে উভয় চাবি বন্ধ অবস্থায় R2 ও R3 এর শ্রেণী সমবায়ের সাথে R1 সমান্তরালে যুক্ত থাকায় এদের দু প্রান্তের বিভব পার্থক্য সমান, যা কার সমান, এই যে বর্তনীর যে তড়িৎচালক শক্তি E ইকুয়াল 3 ভোল্ট, এই E এর সমান। আবার K2 খোলা রেখলে, K2 খোলা মানে এই দিক দিয়ে প্রবাহ মাত্রা চলতেছে না, তো K2 খোলা রেখে কেবল K1 বন্ধ রাখলে ও K1 বন্ধ রাখলেও বন্ধ রাখলে R1 এর বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি E এর সমান, মানে এদিক দিয়ে আমাদের কিছু চলতেছে না, শুধু এই যে বিভব পার্থক্য তখন কার সমান হবে, এই যে E এর সমান, তখনও প্রবাহ মাত্রা আমাদের কি হচ্ছে 3/4 হচ্ছে। অর্থাৎ আমরা এখানে প্রবাহ মাত্রা বের করব না, এটা অন্যভাবে সমাধান করব। তারপরেও বিষয়টা হচ্ছে কি যে এদের তড়িৎ, এই R1 এর মধ্য দিয়ে যদি আমরা উভয় চাবি যদি আমরা বন্ধ অবস্থায় রাখি, তাও R1 এর দু প্রান্তের বিভব পার্থক্য এই তড়িৎচালক শক্তি E এর সমান। কেন সমান, কারণ এই যে আমাদের R2 আর R3 যে অংশে লাগানো আছে এই অংশটি R1 এর সাথে সমান্তরালে লাগানো হয়েছে, এই কারণে দেখো এখানে লিখে দিতে হবে K1 K2 বন্ধ অবস্থায় R2 ও R3 এর শ্রেণী সমবায়ের সাথে, মানে এই R2 আর R3 শ্রেণী শ্রেণীতে যুক্ত রয়েছে, R2 এবং R3 শ্রেণী সমবায়ের সাথে R1 সমান্তরালে যুক্ত থাকায় বিভব পার্থক্য সমান, এতে দু প্রান্তের বিভব পার্থক্য সমান, কারণ সমান্তরালে সংযুক্ত থাকলে বিভব পরিবর্তন হয় না, বিভব সেম থাকে, কার সমান, এই বর্তনীর তড়িৎচালক শক্তি E এর সমান। আবার যদি আমরা K2 খোলা, মানে এই সংযোগটা এখন খোলা থাকবে, এদিক দিয়ে কোনো প্রবাহ মাত্রা চলবে না, তবু কিন্তু R1 এর দু প্রান্তের বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি E এর সমান হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে R1 এর ক্ষমতা আমরা ধরে নিলাম প্রথম ক্ষেত্রে P1
এবং দ্বিতীয় ক্ষেত্রে পি টু হলে। এখন ক্ষমতা নির্ণয়ের সূত্র কি কি আছে দেখো, সমতা নির্ণয়ের সূত্র আমরা পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জানি, পি ইকুয়াল আই স্কোয়ার আর জানি, পি ইকুয়াল ভি আই জানি। তো আমরা এই প্রথম পদ্ধতিতে এটা দিয়ে আমরা প্রমাণ করব, যদি পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর হয় তাহলে পি ওয়ান ইকুয়াল কি হবে, পি ওয়ান ইকুয়াল হবে ভি ওয়ান স্কোয়ার আর ওয়ান। আবার পি টু ইকুয়াল কি হবে, পি টু ইকুয়াল হবে ভি টু স্কোয়ার বাই আর ওয়ান, কারণ উভয় ক্ষেত্রে এখানে রোধ আর ওয়ান। তাহলে পি ওয়ান বাই পি টু অনুপাত করে দিলাম আমরা প্রথমেই, ভি ওয়ান বাই আর ওয়ান আর ভি টু স্কোয়ার, ভি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান, ভি টু স্কোয়ার বাই আর ওয়ান। তো আমরা জানি এই যে ভি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান, এই আর ওয়ান, এই আর ওয়ান কেটে দেওয়া যায়, কারণ এটা কীভাবে আসে, এই যে আমরা যদি ভি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান আর এই নিচের ভগ্নাংশটা উল্টিয়ে যায়, উপরে যায় আর ওয়ান নিচে আসে ভি টু স্কোয়ার, তাহলে আর ওয়ান আর ওয়ান কেটে গেল, আর ওয়ান আর ওয়ান কেটে গেলে কী থাকে, ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার। তো যেহেতু এখানে তড়িৎচালক শক্তি উভয় ক্ষেত্রে দুপ্রান্তের বিভব পার্থক্য তড়িৎচালক শক্তির সমান, এই কারণে আমরা ভি ওয়ানের পরিবর্তে লিখতে পারি ই স্কোয়ার, ভি ওয়ান স্কোয়ারের পরিবর্তে ই স্কোয়ার, ভি টু স্কোয়ারের পরিবর্তে ই স্কোয়ার। কারণ এই যে আমরা এখানে যে লিখে দিছি যে আর টু আর থ্রি শ্রেণী সমবায়ে যুক্ত শ্রেণী সম, আর টু আর থ্রি এর শ্রেণী সমবায়ের সাথে আর ওয়ান সমান্তরালে যুক্ত থাকার কারণে এর দু প্রান্তের বিভব পার্থক্য বর্তনী তড়িৎচালক শক্তি ই এর সমান, এই যে ই এর সমান। আবার কে টু খোলা অবস্থায়, শুধু কে ওয়ান বন্ধ অবস্থায় আর ওয়ানের দু প্রান্তের বিভব পার্থক্য তড়িৎচালক শক্তি ই এর সমান, এই কারণে আমরা বিভব পার্থক্য ভি কে আমরা ই লিখতে পারি, ভি ওয়ানকেও ই লিখতে পারি, ভি টুকেও ই লিখতে পারি। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে দিলে কি হয়ে যায়, এটা ওয়ান, অর্থাৎ পি ওয়ান বাই পি টু ইকুয়াল ওয়ান। তো এটা আড়া আড়ি গুণ করলে পি ওয়ান ইকুয়াল কি হবে, পি টু, অর্থাৎ উভয় ক্ষেত্রে আর ওয়ানের ক্ষমতা সমান হবে, এটি একটি পদ্ধতি। আবার আমরা এই সমস্যাটাই এই সূত্রের মাধ্যমে আমরা উভয় অবস্থায়, অর্থাৎ এই যে উভয় চাবি বন্ধ অবস্থায় এবং শুধুমাত্র কে ওয়ান বন্ধ অবস্থায় আমরা ক্ষমতা নির্ণয় করেও এই সমস্যাটা সমাধান করতে পারি। চলো আমরা সেভাবে দেখি। এখানে দেখো বিকল্প সমাধান, এখানে আমাদের কি দেওয়া আছে, বর্তনী তড়িৎচালক বল ই 3 ভোল্ট দেওয়া আছে। তো আমরা ক্ষমতা নির্ণয় সূত্র এটা দিয়ে আমরা প্রথম প্রমাণ করলাম, এবং এই যে পি ইকুয়াল আই স্কোয়ার আর এটা দ্বারা প্রমাণ করব। তো উভয় চাবি বন্ধ অবস্থায় যেহেতু আমাদের এই আর টু আর থ্রি এর শ্রেণী সমবায়ের সাথে আর ওয়ান সমান্তরালে আছে, তাই এদের দু প্রান্তের বিভব পার্থক্য বর্তনী তড়িৎচালক শক্তি ই এর সমান, তাই আর ওয়ানের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আমরা আই ওয়ান নির্ণয় করব। এই যে তড়িৎচালক শক্তি, অর্থাৎ আই এর সূত্র হচ্ছে ভি বাই আর বা ই বাই আর, ভি হচ্ছে বিভব পার্থক্য, এটা দু প্রান্তের বিভব পার্থক্য, আর সম্পূর্ণ বর্তনীর যেটা ভোল্ট থাকে বিভব থাকে সেটাকে তড়িৎচালক শক্তি বলে, সম্পূর্ণ বর্তনীর যেটা। তাহলে এখানে 3/4 হলে এখানে প্রবাহ মাত্রা কত হচ্ছে, 0.75 অ্যাম্পিয়ার। আমি আবারও বলি যে এই যে আর টু আর থ্রি এই অংশটা আর ওয়ানের সাথে সমান্তরালে যুক্ত থাকার কারণে আমরা জানি সমান্তরালে সংযুক্ত থাকলে তাদের দু প্রান্তের বিভব পার্থক্য সেম থাকে, সমান থাকে, আর সেটা হচ্ছে এই বর্তনীর ক্ষেত্রে 3 ভোল্টের সমান, কারণ এখানে এর মাঝখানে আর অন্য কোনো রোধ সংযুক্ত নাই। তাহলে আর ওয়ানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই ওয়ান 0.75 অ্যাম্পিয়ার। তাহলে আর ওয়ানের ক্ষমতা কত হবে, আর ওয়ানের ক্ষমতা হবে আই ওয়ান স্কোয়ার ইন্টু আর ওয়ান। তাহলে এখানে আমরা সূত্রটা লিখে দিতে পারতাম, আই ওয়ানের সূত্র হচ্ছে ই বাই আর ওয়ান। তো এখানে আমরা যদি 0.75 উপর স্কোয়ার করে একে আর ওয়ানের মান হচ্ছে 4 দ্বারা যদি গুণ করি তাহলে 2.25 ওয়াট। এটা আমরা উভয় চাবি
বন্ধ অবস্থায়, অর্থাৎ এই সুইচও চালু আছে, এই সুইচও চালু আছে, তখন আমরা ক্ষমতা পেলাম 2.25। আবার অন্য ক্ষেত্রে দেখো যে যখন এই সংযোগ আমাদের নাই, শুধুমাত্র বা কেবলমাত্র K1 বন্ধ অবস্থায়, অর্থাৎ K1 চালু আছে, তখন এর দু প্রান্তের বিভব পার্থক্য কিন্তু দেখো এই বর্তনীর যে তড়িৎচালক শক্তি আছে 3 ভোল্টের সমান। তাহলে বর্তনীর তুল্য রোধ R1 এর মান 4, এখানে K2 খোলা অবস্থায় আছে, এই সংযোগ বিচ্ছিন্ন করা আছে, তাহলে K1 বন্ধ থাকায় অবস্থায় বর্তনীর তড়িৎ প্রবাহ I, আমরা একটা I নির্ণয় করব, E/R1। তাহলে এখানে E কত পাচ্ছে, তড়িৎচালক শক্তি 3, এর সমান 3/4 করলে ওই 0.75 অ্যাম্পিয়ারই হয়। এক্ষেত্রে R1 এর ক্ষমতা P ইকুয়াল আমরা জানি I² R1। তাহলে এখানে I এর মান 0.75, এর উপর স্কোয়ার করে একে 4 দ্বারা গুণ করলে আমরা 2.25 ওয়াটই পাই। দেখো এখানে কিন্তু আমরা উভয় চাবি বন্ধ অবস্থায় R1 এর মধ্য দিয়ে ক্ষমতা 2.25, আবার শুধুমাত্র K1 বন্ধ অবস্থায় কিন্তু R1 এর মধ্য ক্ষমতা 2.25 বের করলাম। তাহলে এখানে P1 ইকুয়াল P, অতএব উভয় চাবি বন্ধ অবস্থায় এবং কেবলমাত্র K1 বন্ধ অবস্থায় R1 এর ক্ষমতার পার্থক্য হবে না, R1 এর ক্ষমতা একই থাকবে।